বানাইলাম না আলিফ বাবু মন খারাপ করবে না বাবা আজকে ভাত রান্না করছো না কি বাবার ভাত কেন ভাত দিয়ে তো আর কিছু করি না ঠিক আছে আমার কাছে 200 টাকা আছে যেটা আমি ইফতারি কিনে আনতে বাবা তোমার কাছে 200 টাকা আছে টাকা রয়েছে ভালো আমার তো ই নাই হাতের চাউল নাই কালকে তো চাউল কেনা লাগবে তুমি যদি ওই 200 টাকাতে ইফতারি কিনে নিয়ে আসো তাহলে তো আমাদের চাউল কেনার টাকা থাকবে না তাই বলতেছি কি ওই 200 টাকা আমারে দাও আমি কালকের জন্য চাউল টাউল কিনে নিয়ে আসে বাবা করে হ্যাঁ দেখো আমরা তো ভাত দিয়ে ইফতারি করতেছি আর এমনও মানুষ আছে আমরা বছরে একবার এক মাস রোজা রাখি আর এমনও মানুষ আছে যে তারা সারা বছর রোজা থাকে এক বেলা খায় আর এক বেলা খেতে পারে না তাহলে তাদের কত কষ্ট বলো আমরা তো এই ভাত দিয়ে ইফতারি নিতেছি তুমি মন খারাপ করো না আমার হাতে যখন টাকা হবে আমি আবার তোমাকে আমি অনেক মজার মজার খাবার বানায় দেবো হ্যাঁ বাবা আজকে আমরা মা ছেলে এটা দিয়ে ইফতারি করি ভাত দিয়ে হ্যাঁ মন খারাপ করো না ঠিক আছে মন খারাপ মন খারাপ আর কিছু নেই তাই না